চলছে আশা করছি ঘন্টা দুই ঘন্টার মধ্যে শহরে আবার পুরোদমে কাজ করবে। আগামী দুই তিন দিন নর্থ ইস্টে খুব বৃষ্টিপাত হতে পারে, সেই জন্য কোনো ডিজাস্টার টিম তৈরি আছে? হ্যাঁ, আমাদের তো কুইক রেসপন্স টিম তৈরি আছে, দেখেছেন এইভাবে কাজ করছে, মানে এগুলি তো কুইক রেসপন্স টিমই কাজ করছে। সকালবেলা আমি আড়ালিয়াতে একটা বাড়িতে কাজ করে গেছি, বেরোতে পারছিল না, সকালে আমরা ওইখানে গেছি এবং আমাদের ফায়ার সার্ভিস গেছেন, ওদেরকে উদ্ধার করা হয়েছে। ওইদিকেও শহরের শহরতলিতে অনেক গাছ গোছরা পড়েছে, ওইগুলি ক্লিয়ারে সবাই হাত দিয়েছে, সোশ্যাল ওয়ার্কাররা যারা আছে তারাও হাত দিয়েছে, আমরা চারিদিকে আমাদের টিম স্টাফরা কাজ করছেন। আশা করছি যেখানে আমরা মূলত প্রধানত দেখছি রাস্তাগুলি মেন রুটগুলি যাতে পরিষ্কার থাকে, তাই এখন আপাতত শহরের সার্কুলার রুটগুলি পুরো পরিষ্কার আছে। আনুমানিক কতগুলো গাছ পড়েছে এবং কীরকম ক্ষতি হয়েছে? হ্যাঁ, সবগুলি সব তথ্য তো আমাদের কাছে এখনও আসেনি, ফিল্ডে আমাদের লোক কাজ করছে, প্রায় ছখানিকের উপরে কাজ করে চলছে, শহর এবং শহরতলির মধ্যে এর বেশিও হতে পারে, সার্ভে চলছে। এই সার্ভে চলছে এখনও, যে সার্ভে চলছে, সার্ভে হলে পরে বোঝা যাবে। তো ভালো ক্ষতি হয়েছে, মূলত আনন্দনগর আড়ালিয়া ওই দিকটাতে বেশি পরিমাণে গাড়ি বাড়িঘর এবং গাছপালা পড়েছে, অনেকে বাড়িতে গাছপালা পড়েছে। আমার গাছটা ভোরবেলা তুফানে আমার গাছ, আমার এমনি আসলাম দোকানে চা বিক্রি করি, আমার গাছটা পুরো আবাইঙ্গা বসাম গ্রামের ঠেঙ্গো তো কইছে পরে দৌড়ে গেছি কারেন্টের কান্দা। কোন জায়গা দিয়েছে ঘটনা? এই তো এখানে এসে স্যার, এখানে এসে কিসের দোকান? আমার চা দোকান আর গ্যাস্ট্রিক করি মাঝে বাড়ি বাড়ি গিয়ে আর কি, ভোরবেলা চা দোকান বেশি মাঝে কয়, আমার গ্যাস্ট্রিক যাই, আচ্ছা 30 বছর যাবৎ আমি এই কাজ করি, আমার ভুল ভাড়া থাকি। এই জি এম সাহেবের থেকে কি আশা? এই জি এম সাহেব আমার আমার চা করতাম স্যার, আমার সমস্ত এটার ভি আমার জীবিকা স্যার, আমি জি এম সাহেবের একটু বুঝিয়া দিব আমার যা সাহায্য হয়। আমি তো এখানে সুকান্ত বলে আছে 40 বছর যাবৎ আমি এখানে ভাড়া থাকি। হ্যাঁ স্যার, আর কি থাকবে? জি এম সাহেব কি বলেছে যে আপনাকে ক্ষতিপূরণ? হ্যাঁ দেবে, কইছে স্যার, কইছে আমি যাইতাম ওই জি এম সাহেবের বুঝছে আমার গেলে পুরা সাহায্য দিয়া দিব। সব লাগাস বলতো সবটা।